কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা হ্যালো গাইস, শুভ পৌষ সংক্রান্তি। তো আজকে আমি ভিডিওটা এডিট করছি যেহেতু, তাই আমি বললাম শুভ পৌষ সংক্রান্তি। আর আজকের ভিডিওটা আমি মানে কয়েকদিন আগের ভিডিও, তো দেখতে পাচ্ছ অজস্র ফুল। হ্যাঁ, তো আমি একটা ফুল মেলাতে গিয়েছিলাম, তো মেলাটার নাম হয়েছে ফুল মেলা, মানে ফুলের প্রদর্শনী। শুধু ফুলেই থেমে নেই, মানে বিভিন্ন রকম মানে কি বলবো, প্রকৃতির যে সৌন্দর্য এইখানে তুলে ধরেছে এই ফুল মেলাতে। বিভিন্ন রকম গাছপালা তো রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে, তো ক্যাকটাস জাতীয় বহু গাছ রয়েছে, আর বিভিন্ন প্রকারের ফুলও রয়েছে। শুধু এখানেই থেমে নেই কিন্তু বন্ধুরা, ভিডিওটা দেখলে তোমরা পুরো কিন্তু বুঝতে পারবে, শুধু যে ফুল গাছ মানে প্রকৃতির যে সৌন্দর্য তুলে ধরেছে তা নয়, কিন্তু এখানে মানে মানুষের প্রতিভাও তুলে ধরেছে, মানে প্রত্যেকের প্রতিভা, ছোটোখাটো প্রতিভা তুলে ধরেছে। তো সেটা দেখতে হলে কি করতে হবে, আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো যারা আর্টিস্ট তারা বিভিন্ন রকমভাবে মানে বিভিন্ন রকমভাবে ডেকোরেশন করেছে, তো ওগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। আর দেখো অজস্র ফুল, আমার তো মানে ফুল তো সবাই ভালোবাসে জানো, ফুলকে কে না ভালোবাসে। তো আমি তো ফুল মানে একটা ফুল লাভার বলতেই পারো, আমার তো ফুলগুলো দেখে আমার মনগুলো মানে জাস্ট ছুঁয়ে যাচ্ছিল, আমি সেই আনন্দ করছিলাম। আর ওপাশে দেখো নাগরদোলা, মেলাটা মানে ভীষণই বড়, তো আমি সামনের বছর গিয়েছিলাম আর এই বছর মানে গেলাম। আর সামনের বছর তখন তো আমি অতটা মানে ভিডিও ভিডিওর ব্যাপারে এতটা ই ছিলাম না, যে মানে এই ব্লগ টাইপের তো রিলস করতাম, ঠিক আছে, ব্লগ টাইপের, আর এতটা ইন্টারেস্ট ছিলাম না। তো এখন আমার ভালো লাগে, দেখো মেলাতে মাছ, মাছও কিন্তু প্রদর্শন দিয়ে দিয়েছে, আর অজস্র খাওয়া দাওয়ার তোমাদের দেখিয়ে দিলাম। এইসব দেখেছো, এইসব দোকান নিয়েও বসেছে মেলার মধ্যে, মানে কি আর মেলাতে এমন কিছু জিনিস নেই যে তোমরা পাবে না, মানে সব কিছু এখন মানে এত মানে উন্নত যুগ হয়ে গেছে যে একটা মেলাতেও জামা কাপড় থেকে শুরু করে সব কিছু, এই যে তোমাদের বলেছিলাম বিভিন্ন প্রকারের গাছ, তো দেখতে পাচ্ছ এখানে গাছও আছে ফুলও আছে বিভিন্ন প্রকারের, তো দেখতেই পাচ্ছ তোমরা একে একে। তো সব গাছ আমি চিনি না অবশ্যই, হয়তো দেখেছি, নাম অতটা আমার মনে নেই, তো তোমাদের ক্লিয়ার করে আমি নাম হয়তো বলতেও পারবো না, আর বলাও সম্ভব নয়, কারণ এখানে অজস্রই দেখেছো। আমি তোমাদের বলছিলাম না ক্যাকটাস জাতীয় গাছ, মানে জাস্ট ওয়াও, মানে দেখলে না মন ভরে যাবে, মানে এসব জিনিস। আর প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে। আর স্টেজে আজকে লাস্ট দিন, তাই অ্যানাউন্স করছে আর প্রাইজও দেওয়া হবে। আর আমরা লাস্ট দিন গিয়েছিলাম, আর ওই একটা দিন বেঁচে ছিল, দেখেছো মেলায় লোক দেখেছো, সবে মানে সন্ধ্যে ছটা নাগাদ এত লোক, আর এরপরে আরও কত লোক হবে চিন্তা করতে পারছো। হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে
যে ড্রয়িং করেছে দেখতে পেয়েছ, মানে কিছু প্রতিভা, তোমাদের বলেছিলাম না শুধু ওই প্রতিভাতে থেমে নেই কিন্তু প্রকৃতির সৌন্দর্য, এখানে শুধু মানুষের প্রতিভাগুলো দেখো। হ্যাঁ, মানে যে যেমন পেরেছে ড্রয়িং করেছে, মানে জাস্ট ওয়াও। আমি তো মন ভরে দেখছিলাম যে মানুষের অনেক প্রতিভা লুকিয়ে থাকে, যাই হোক এখানে সকলের প্রতিভাটাকে যে তুলে ধরেছে, মানে আমার তো একটা খুব ভালো বিষয় যে কিছু কিছু মানুষের অনেক প্রতিভা লুকিয়ে থাকে আর সেগুলো প্রকাশিত হয়। আর দেখো ছোট্ট একটা নৌকা বানিয়েছে কেউ, আর চামচ দিয়ে দেখো কি সুন্দর মানুষ বানিয়েছে, মানে কি আর বলবো। আর এখানে দেখেছ, আমি আবার দেখানোর তোমাদের চেষ্টা করছি ভালো করে, যে যাতে আর লোক দেখেছ, লোকের ভিড়, মানে সবে সন্ধ্যা পড়ে, তাই এরপর আরও কত হতে পারে তোমরা চিন্তা ভাবনা করো, মানে অজস্র আছে, অজস্র ড্রয়িং এখানে রয়েছে, মানে গুনতির বাইরে বোতলের মধ্যে ছবি এঁকেছে, নানান রকম, মানে নানান রকম পিকচার এখানে আছে, শুধু পিকচার নয় হাতের কাজও রয়েছে। এই দেখো মাথায় করে চামচ দিয়ে একটা মানুষ করেছে, মাথায় আবার তোমার জ্বালন বয়ে নিয়ে যাচ্ছে, মানে কি আর বলবো, মানে খুব ভালো। আর কুলোতে দেখো বিভিন্ন রকম শুভ নববর্ষ লিখেছে, বিভিন্ন রকম মানে ছবি এঁকেছে দেখতে পাচ্ছ, মাটির থালাতে করে, কুলোতে করে, যেগুলো সচরাচর আমরা আগেকার দিনের মানুষরা ইউজ করে থাকতো মাটির থালি, এখন তো কেউ ইউজই করে না তেমন। আর এদিকে দেখো কাগজ দিয়ে একটা মানে হরিণ বা ঘোড়া বানিয়েছে, হরিণ বলছি সরি, তো সেটাকে মারা গেছে সেটাও দেখাচ্ছে। আর এখানে দেখো রাধা কৃষ্ণ, জাস্ট মানে অপূর্ব। তো মেলাতে এসে তো প্রথম এইগুলো আমি দেখলাম, মানে তো ছেলেও যদিও বলেছিল মা খাবো, আর নাগরদোলা বসেছে বলে ও চড়বে বলে মানে অস্থিরতা করছিল, এদিকে থাকতে চাইছিল না, বাট দেখাশোনা শেষ করে এলাম। দেখো বিভিন্ন রকম নাগরদোলা বসেছে, আর দোকান তো অজস্র, আর ছোট ছোট ছেলেদের বড়দের সব কিছু, আর নাগরদোলা দেখলে তো আমার খুবই মানে ভয় লাগে, আমি তো মানে মাথা ঘুরে যায় আর বমিরও মানে পথ, এরকম একটা ব্যাপার আর কি। তো তারপরে দেখো মেলায় দেখো অটোমেটিক এখন 7টা বেজে গেছে, প্রচণ্ড লোক আসা শুরু করে দিয়েছে যেহেতু শেষ, তারপরে ভাবলাম যে পাপড়ি চাট খাবো, তো ওখানে গেলাম মেলাতে গিয়ে। তো পাপড়ি চাট কার কার ভালো লাগে অবশ্যই জানিও, তো ওখানে পাপড়ি চাট খেয়ে তারপরে দেখতে পাচ্ছ দোকান, তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি, আর আমি মেলায় তেমন কিছু কেনাকাটা করি না সাধারণত, আর এতটা নেই, মাথায় একটা ফুল কিলিপ হলেই যথেষ্ট, তো অতটা আমার মানে জুয়েলারির দিকে আমার অতটা চোখ যায় না। আর এমনিতেই আমি মানে ওই ইগুলো ওই যে মালার সেট ফেট ওগুলো আমি পরি না, দেখবে আমার ভিডিওতে আমি পরি না আর আমাকে মানায়ও না। তো তারপরে দেখো একটু শীতের সময় চা না খেলে হয়, তারপরে ছেলে ডিস্কোতে চড়বে বলে উঠেছিল, কিন্তু ডিস্কোর ব্যাপারটা আলাদা জিনিস, বসে বসে এইটুকু ক্লিপ নিয়েছি ঠিকই, আর যখন ডিস্কো চলেছিল আমি তো নেমে এসে প্রচণ্ড বমি করেছি, শরীর খারাপ, মানে ওখানেই পুরো মারা যাবো মারা যাবো এরকম অবস্থা। ডিস্কো আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছ, আর আমার তো বললাম না দলায় চড়া অভ্যাস নেই, আর বাসে চললে বমি হয়, এইবারে আমার চিৎকার শুরু হয়ে গেছে আর কি বলবো। এই সেই যে আমি মাথা গুঁজে বসেছিলাম, এইভাবে সারা ডিস্কোতে এইভাবে কাটিয়েছি, তো এইভাবে কাটলো সারাটা সময় ওখানে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করতে ভুলো না কিন্তু। আর ডিস্কো ছেড়ে আজকে আমার শরীরের অবস্থা পুরো 12টা বেজে গেছে। তো ফুল মেলাটা তোমাদের কেমনভাবে প্রেজেন্ট করলাম তোমাদের সামনে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, যতটুকু পেরেছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।